আসসালামু আলাইকুম তা আজকে আলাপ করবো গ্যাস্ট্রাইটিস এবং আলসার নিয়ে আমি এখন বলবো একটু টেস্ট করেন যে আপনার কি প্রবলেম গ্যাস্ট্রিক আলসার কি আপনার আছে না আপনার অ্যানজাইমের সমস্যা যে অ্যানজাইম নাই বা স্টোমাক অ্যাসিড নাই হ্যাঁ ওইটা একটু টেস্ট করবো হবে কীভাবে সকালে ঘুম থেকে উঠে এক বড়ো চামচ ফ্রেশ লেমন জুস তৈরি করবেন এবং এক বড় চামচ আপেল সাদার ভিনেগার নেবেন একসাথে করবেন মানে দুই বড় চামচ হবে সরাসরি এটা পান করবেন পান করার পরে যদি দেখেন যে আপনার পেইন বা ডিসকমফোর্ট জ্বালা যন্ত্রণা বেশি হয়ে গেছে তখন মনে করতে হবে আপনার কি আলসার বা গ্যাস্ট্রিটিস থাকতে পারে তো কী বলছি আর যদি দেখেন যে কোনো কিছু চেঞ্জ হয়নি বা আপনার সব ডিসকট নাই পেন নাই কিছুই নাই তখন মনে করতে হবে যে আপনার স্টমাক সিকেশান কম মানে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এটাকে আমরা বলি স্টোমাক এসিড যাই হোক এবং আপনার পেপসিন বা স্টোমাক অ্যানজাইম গোলা কম তো আমি কী বলেছি যদি মনে করেন কম তখন আমাদের কী করতে হবে তখন আমাদের এই যে বললাম যে খাওয়ার আগে আপনি তা বেনা খেয়ে নেবেন এবং যদি এইটা খাওয়ার পরে আপনার মতো ই হচ্ছে না তখন আমাদের কী করতে হবে এনজাইম ইউজ করতে হবে যে কোনো একটা ভালো ডাইজেস্টিভ এনজাইম নেবেন এবং আপনাকে হাইড্রোক্লোরিক বেটা ইন হাইড্রোক্লোরাইড বেটা ইন হাইড্রোক্লোরাইড ফুড স্টোরে পাওয়া যায় বাংলাদেশে জানি না পাওয়া যায় কিনা এইটা আপনাদের ইউজ করতে হবে মানে আপনার হচ্ছে কি যে আপনার স্টোমাকের সিক্রেশন কম বলছেন তো আপনারা কোথাও যাওয়ার দরকার নাই। ডায়াগনোস আপনারা নিজে করবেন লেবু দিয়ে এবং আপ এসার ভিনেগার দিয়ে এখন দেখেন একটা প্রবলেম হয়ে গেল যে আপনাদের যদি স্টোমাক সিক্রেশন কম আপনাদের কী করতে হবে প্রথম ট্রাই করতে হবে আপ প্রেসার ভিনেগার সবসময় খাওয়ার জন্য যদি আপনার হেল্প না পাচ্ছেন তখন আপনার ব্যাটাইন হাইড্রোফোর্ড অ্যাড করতে হবে এবং ডাইজেস্টিভ এনজাইম ইউজ করতে হবে নেক্সট যদি দেখেন যে আপনার এটা খাওয়ার পরে ব্যথা পেন ডিসকম্পর্ট জ্বালা যন্ত্রণা বেশি হয়ে গেছে তখন আপনার মনে করতে হবে যে ওইখানে আপনার আলসার বা গ্যাস্ট্রিটিস রয়ে গেছে এখন আলসার গ্যাস্ট্রিটিসের আমি সব সময় আগে কারণ আসি কারণগুলো কিছু জন্য আপনাদের এই অবস্থা হয় এখানে প্রথম হচ্ছে একটা ব্যাকটেরিয়া হেলদিকো পিলোরি পেলোর বলা হয় কিছু জন্য আপনার যদি ওই যে এসিড কন্ট্রোলার খেতে খেতে আপনার এনভায়রনমেন্টস তোমাকে এমন করে বলছেন যে ওইখানে কোনো এসিডিক আর এনভায়রনমেন্ট নাই তখন এই ব্যাকটেরিয়াগুলা ওইখানে জন্মগ্রহণ করে এইটা হচ্ছে হেলিকপার্টার পিলরি এটাকে বলা হয় ওইটাই যে দায়ী আপনার এই প্রবলেমের জন্য তখন যদি আপনি এই অ্যাপাসে বিনাগার খানি করেন আপনার যারা যন্ত্রণা আর বাড়বে কিন্তু ঘায়ের মধ্যে যদি আপনি অ্যাসিড দেন আপনি যে বুঝতে আসছেন যে কী হবে তাই না ওই সময় আমাদের কী করতে হবে ওই সময় ন্যাচারাল ওয়ে অল্টারনেটিভ ওয়ে এই হেলিকপারটির পিলোকে মারতে হবে যদি আমরা মারতে পারি তাহলে আপনার এই প্রবলেম সলভ হয়ে গেল আপনার গ্যাস্ট্রিক ক্যালসার চলে গেল কীভাবে মারব এইখানে কয়েকটা জিনিস একসাথে করতে হবে মেডিসিনাল কোকোনাট অয়েল আপনার হাতে থাকতে হবে আমার ক্লিনিক থেকে পাপায়া লিফস পাউডার পাপায়া লিফ পাউডার হাতে থাকতে হবে এবং একটা রিসিপে যে বাঁধাকপির জুস তিরিশ মিলিলিটার গ্রিন ক্যাবেস জুস জুস করে নেবেন মানে জুসারের মাধ্যমে এবং মানে মরিচের ক্যাপসুল মরিচ খাওয়া যাবে না ক্যাপসুল হিসাবে খেতে হবে মানে কায়ানে পেপার কাপসুল তিরিশ মিলিলিটার জুস এবং একটা কায়ানে পেপার কাপসুল এমটি স্টোমাকে ডেইলি তিনবার খাইতে হবে দুই সপ্তাহ বুঝুন কি বলছে কি ট্রিটমেন্ট রাখি ট্রিটমেন্ট আছে মানে ক্যাবেজ জুস তিরিশ মিলিলিটার এবং একটা ক্যাপসুল কায়ানে পেপার কাপসুল কায়ানে মানে কি ঝালমরিচ ঝালমরিচের ক্যাপসুল পাওয়া যায় অনলাইনে পাবেন বা কোথাও দোকানে পেতে পারেন তো এইটা তিনবার খালি পেটে চোদ্দ দিন খেতে হবে কিন্তু এইটা খেলে যে আপনার সব চলে গেছে ন এইটার সাথে অ্যাড করতে হবে পাপায়া লিভস প্রত্যেকবার খাবারের আগে প্রত্যেকবার খাবারের তিরিশ মিনিট আগে যতবার খান যতবার খান ততবার আপনাকে এক চা চামচ পাপায়া লিফ এক চা চামচ পাপায়া লিফ এক চা চামচ কোকোনাট ওয়েল পঞ্চাশ মিলিলিটার পানিতে অ্যাড করবেন অ্যাড করে আপনি তিরিশ মিনিট আগে ওইটা খেয়ে নেবেন মানে এক চা চামচ পাপায়া লিফ পাউডার এক চা চামচ মেডিসিনাল কোকোনাট ওয়েল পঞ্চাশ মিলিলিটার পানি তিরিশ মিনিট আগে এটা খেয়ে নেবেন এরপরে মনে করেন পাঁচ দিন চার পাঁচ দিন গেল যাওয়ার পরে ওই আফ প্রেসার ভিনেগার দশ মিনিট আগে আবার ইউজ করবেন পাঁচ সাত দিন পরে আফ প্রেসার ভিনেগারটা অ্যাড করবেন আপ্রেসার ভিনেগারও আপনার ওই হেলিকপার্টার পিলের জন্য এটা একটা অ্যাসিড মারবে বুঝছেন তো কী বলছি মানে সাথে সাথে না প্রথম পাপা অয়েলি কোকোনাট অয়েল এবং ওই যে ক্যাবেজ এর সাত দিন পরে বা পাঁচ দিন পরে আপনারা অ্যাড করেন সেই সাইডার ভিনেগার দুই চা চামচ পঞ্চাশ মিনিটের আগে দশ মিনিট আগে খাবারের আগে ওইটা পান করেন এই দেখেন সাইডার ভিনেগার পাপায়া লিভস কোকোনাট অয়েল ক্যাবেজ কাই এইগুলো হচ্ছে আপনার ঔষধ যেগুলো হেলিকপাক্টরকে মারবে বুঝছেন তো এখন কীভাবে কী করতে হবে আমি মনে করি বুঝছেন কোকোনাট অয়েল এর পরেও পাপাইরিস বললাম আপার ভেনেগারা বললাম কায়ানে পেপার বললাম কেবেজ জুস বললাম আর কিন্তু কোকোনাট অয়েল এডিশনালি এডিশনালি র মানে জাস্ট আপনি যখন ব্যথা রাধা করবি করবে আপনি এডিশনালি এক বড় চামচ এক বড় চামচ মানে টেবল স্পুন এক বড় র খাবেন মানে তিন থেকে চারবার যদি আপনার বমি বমি ভাব হয় এবং পাতলা পায়খানা হয় এই তিন চারবার খাওয়ার পরে তখন ডোজটা একটু কমাইবেন মনে করেন এক বড় চামচের পরিবর্তে দুই টি স্পুন নেন এরপর যদি এইসব আপনার বারে বারে টয়লেটে হয় পাতলা পায়খানা বা বমি আসে এক চা চামচ নিয়ে আসেন এইভাবে শরীরকে অ্যাডজাস্ট করতে দেন কিন্তু মানে ট্রিটমেন্ট ডোজ হচ্ছে পাঁচ ছয় বড় চামচ কোকোনাট অয়েল ডেইলি ওই হেলিকপ্টার পিলারকে মারার জন্য এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অ্যান্টিভাইরাল এই কোকোনাট অয়েল আবার যাদের আইবিএস রয়ে গেছে আই রয়ে গেছে ওদের জন্য এটা দরকার হবে বুঝছেন নি কোকোনাট অয়েল কী করে রিজেনারেট করে আপনার যে ঘাটা সারায় ঘাটাকে কেউ যে যে আপনার লাইনিংটা আছে ইনার লাইনিংটা আছে স্টোমাকের ওইটাকে রিজেনারেট করবে কোকোনাটা মেডিসিন কোকোনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার যে কোনো প্রবলেমের জন্য গ্যাস্ট্র ইনটেস্টনাল প্রবলেমের জন্য তো এই হচ্ছে আপনাদের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিটিস এবং আলসারের চিকিৎসা অল্টারনেটিভ ট্রিটমেন্ট মানে ঔষধ ছাড়া চিকিৎসা বুঝছেন তো এখন আমি মনে করি এরপরে আপনারা কোনো প্রশ্ন থাকার কথা নাই এই ভিডিওটা বারে বারে দেখেন কি বলছি প্রথম দেখেন টেস্ট করতে হবে এরপরে ক্যাবে জুস করতে তৈরি করতে হবে কাই আনে পেপার জোগাড় করতে হবে মেডিসিন নারিকেল তেল জোগাড় করতে হবে পাপায়া লিফ পাউডার জোগাড় করতে হবে আমার কিনি থেকে এগুলো আমার কিনিতে থেকে নিতে হবে আমি কোনো গ্যারান্টি দেবো না যদি বাইরে থেকে ইউজ করেন এগুলো দ্যাটস ইয়োর প্রবলেম কাইয়ানে পেপার অনলাইনে কিনবেন কেভেস ন্যাচারাল কেভেজ হইতেই যে মার্কেট থেকে কেভেজ কিংবা জুস বানিয়ে খান দিস ইস ইউর প্রবলেম নট মাই প্রবলেম আমি বলি সবসময় ন্যাচারাল বা অর্গ্যানিক ক্যাবেস জুস তৈরি করতে হবে জোগাড় করেন যদি এই রোগ রোগটাকে বাঁচতে চান এবং পাপায়া লিভ আমার এখানে নিতে হবে ভালো কোয়ালিটি অর্গ্যানিক আফিস দেবেনগা উইথ দ্য মাদার এটা জানেন জোগাড় করেন এবং কোকোনাট অয়েল আমার এখানে নিতে হবে তো এই হল গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিটিস এবং আলসারের অল্টারনেটিভ সমস্যা স্ট্রেস কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে মনে রাখবেন যদি স্ট্রেস যদি আপনি ম্যানেজ না করেন এই সময়ে এগুলো খান আপনার ঘা সারবে না ঘাসের জন্য দেয় কিন্তু স্ট্রেস অফকোর্স এটার জন্য তো আপনাকে একই সময়ে স্ট্রেস ম্যানেজ করতে হবে ডাইজেস্টিভ এনজাই মিস করতে হবে বুঝছেন এইভাবে আপনার এই স্টোমাকের প্রবলেম আমি মনে করি এরপরে আপনাদের প্রশ্ন থাকার কথা না যে স্টোমাকের প্রবলেম দূর করার জন্য তা আজকে এখানে শেষ করব নেক্সটে আমি যাব আইবিএসে এরপরে আইবিডিতে এরপরে আমি মনে করি যে আপনাদের ওই যে প্রোগ্রাম করে আসছিলাম ডক্টর জাহাঙ্গীর করে সাথে এরপরে পশু থাকার কথা না আমি চাচ্ছি যে আপনারা ভিডিওগুলো বারে বারে দেখেন একটু বোঝার চেষ্টা করেন এই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় আপনার প্রশ্ন থাকার কথা না অ্যাকচুয়ালি তো যাই হোক এই জন্য আমি ছোটো ছোটো ভিডিও করতেছি প্রত্যেকটা প্রবলেমের ওপর ই করে ঠিক আছে আজকে এইখানে শেষ করলাম